সবাইকে নর্থ সাউথ মিক্স ম্যাক্সে স্বাগত। আজকে আমরা বানাতে যাচ্ছি ঘুগনি। আর ঘুগনি বানানোর জন্য আমাদের যা যা মশলাপাতি লেগেছে তা প্রতিদিন আমরা বাড়ি ঘরে রান্নাতে যা সমস্ত মশলা ইউজ করি তা। আর আজকে রেসিপিটা দেখতে সাথে থাকো। তো প্রথমে কড়াই বসিয়ে তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়েছে তারপর ছোট ছোট করে রাখা আলু, আলুটা দিয়ে তারপর আলুটা ভালোভাবে ভাজতে হবে। আলুটা এদিক সেদিক ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে এরকম লাল লাল করে ভেজে তারপর আলুটা তুলে রাখতে হবে। এখানে আমি ছোট একটা বাটিতে আলু ভাজাটা তুলে নিচ্ছি। তারপর সেই একই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে দুইটা শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কাটা এরকম ফাটিয়ে দিতে হবে। তো তারপরে এখানে তেলের উপরে আমি আবার কিছু দারচিনি ছোট ছোট টুকরা, কিছু এলাচ দিয়ে দিচ্ছি। তারপর দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি এখানে। তারপর কিছু গোটা জিরে দিয়ে দিচ্ছি আমি ফোড়নের মধ্যে। তারপর সবগুলো গোটা মশলা একসঙ্গে আমি ভালোভাবে তেলের উপর নাড়াচাড়া করে কিছু কুচি করে রাখা পেঁয়াজ, সঙ্গে কিছু কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। তারপর একসঙ্গে ভালোভাবে মিশিয়ে তেলের উপরে একে একে আমি সমস্ত মশলাপাতি দিয়ে দেবো। এখানে প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর আবার কিছুটা নেড়ে চেড়ে। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ছোটো ছোটো করে টুকরো করে রাখা চিকেন। তারপর একসঙ্গে চিকেনগুলোর সঙ্গে সব পেঁয়াজ যা মশলা ছিল সব ভালোভাবে মিশিয়ে এখানে তারপর একে একে আমি আবার এখানে কিছুটা আবার একটু হলুদ দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট, একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট দিয়ে। তারপর আবার ভালোভাবে নেড়ে আদা রসুনের যে কাঁচা একটু গন্ধ থাকে সেই গন্ধটা যাওয়ার পরে এখানে আমি তারপর দিয়ে দেবো হচ্ছে একে একে কিছু লাল লঙ্কার পেস্ট। আর দেখো তোমরা এখানে আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, যে যতটা পরিমাণ ঝাল খাও সেরকম বুঝ করে তোমরা দিতে পারো। যেহেতু আমরা একটু বেশি স্পাইসি খাই সেজন্য আমাদের একটু মরিচের পেস্টটা একটু বেশিই দিয়েছি। তারপরে একসঙ্গে আবার ভালোভাবে মিশিয়ে এখানে দেখো এইবার জিরের গুঁড়ো কিছুটা, তারপর কিছুটা ধনিয়া গুঁড়ো, সমস্ত যা যা মশলা থাকে আমাদের ঘরে সবসময় ওই সমস্ত দিয়ে, তারপর আবার ভাজা যে আলুগুলো ছিল সেই আলু টুকরোগুলো দিয়ে সুন্দরভাবে, তারপর একদম সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। প্রথমে লবণটা আমি দিইনি, এখন আমি দিয়ে দিচ্ছি। তারপর লবণটা দিয়ে আবার ভালোভাবে সব কিছু মিশিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে আর তেলটা কিছুটা ছেড়ে ছেড়ে আসবে তখন আমি আবার ওই যে মশলাগুলো জলটা দিয়ে দিলাম এখানে, দিয়ে আমি আবার কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি। আলু আর চিকেন অলরেডি সেদ্ধ হয়ে গেছে, কারণ হচ্ছে একদমই ছোটো ছোটো করে রাখা ছিল। তারপর দেখো অলরেডি প্রেশার কুকারের মধ্যে কিছু মটর আমি আগের থেকেই সিটি দিয়ে নেওয়া ছিল, তো সেটা এখন দিয়ে দিচ্ছি। সমস্ত মটর দিয়ে এখানে আমি মশলাটার সঙ্গে চিকেন আলু মশলাটার যে ছিল ওইটার সঙ্গে আমি মটরগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে একদম যাতে মটরের ভেতরে যাতে মশলাটা ঢুকে সেরকমভাবে মিশিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে একদম ভালোভাবে মেশানোর পরে আমি আবার খানিকটা জল এখানে অ্যাড করে দেব। আর যে জলটা তোমরা দেবে এটার মধ্যে সবসময় তোমরা চেষ্টা করবে যে যাতে একটু হালকা গরম একটু জল দিতে পারো, কারণ হচ্ছে যদি এখানে আমরা ঠান্ডা জল ইউজ করি তখন মানে টেস্টটা একটু খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমরা সবসময় একটু গরম জল ইউজ করতে পারলেই ভালো।
শুধু এইটার ক্ষেত্রে না, যে কোনো রান্নার ক্ষেত্রেই। দেখো মশলার সঙ্গে ভালোভাবে মিশে যাওয়ার পরে এখানে এখানে আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি। এবার জলের পরিমাণটাও এটাও তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, যে যারা বেশি ঝোল খেতে পছন্দ করবে বেশি দেবে, আর যারা একটু শুকনো শুকনো খেতে পছন্দ করো তারা কম দেবে। তো আমরা একটু ঝোল ঝোল খেতে বেশি ভালোবাসি ঘুগনি, সেই জন্য আমরা একটু বেশি পরিমাণে জল দিয়েছিলাম কিছুক্ষণ ঢেকে রেখে। এবার দেখো আমাদের রেডি হয়ে গেছে ঘুগনি, আমরা কিছুটা পরিমাণ ঝোলে রেখেছি, এখন খাওয়ার পালা, তাই বাটিতে তুলে নিচ্ছি। দেখো এখানে মা লুচি বেলে রেখেছিল, তো এখানে আমি ভেজে নিচ্ছি এখন। লুচি ভাজার পর্ব শেষ, এখন এখন হচ্ছে রিভিউ দেওয়ার পালা। যদি তোমাদের আমাদের এই ভিডিওটা ভালো লাগে, রেসিপিটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে, আর নিজের বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবে না, সঙ্গে থাকবে সবসময়। ধন্যবাদ।